নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা বানিয়েছি কাংড়ার বিরিয়ানি। সম্পূর্ণ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর কাংড়াগুলো আমরা নিজের হাতেই ধরেছি, আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। একদম সকালবেলা আমরা চলে এসেছি সুত ফেলতে। সুতগুলো আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। সুত ফেলার জন্য উপরে একটা ভারী মতো জিনিস দিতে হবে আর নিচে কাঁকড়ার খাবার দিতে হবে। এগুলো আমরা এখন ফিশারিতে কিছু কিছু ডিস্টেন্স রেখে এগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো। আর যখন কাঁকড়া খাবার খেতে আসবে, দড়িগুলোতে টান লাগবে, তখন আমরা গিয়ে আস্তে আস্তে সাবধানে চেগুন জাল দিয়ে কাঁকড়াটা তুলে নেব। বাকিগুলো একে একে পেতে দিই। কাঁকড়াটা সকালের দিকেই ভালো হয়, কারণ বেশি বেলা হয়ে গেলে আর কাঁকড়া ধরা যায় না। ওটা সকালের দিকেই কাঁকড়াগুলো ধারে ধারে আসে এবং সকালের দিকেই ভালো কাঁকড়া ধরা যায়। চলুন এবার আপনাদেরকে কাঁকড়া তোলা দেখিয়ে দিই। আমরা মেনলি যে পদ্ধতিতে কাঁকড়া তুলে থাকি সেটা হলো, এই যে একটা কাঁকড়া উঠে এসছে দেখতে পাচ্ছেন, এটা অলরেডি তোলা হয়ে গেছে। আর আমরা মেনলি সুদের নিচে একটা কাঁকড়ার খাবার বেঁধে দিই। যখন কাঁকড়া সেই খাবারটা খায়, তো আস্তে আস্তে আমরা দড়িটা ধরে তুলতে থাকি, টানতে থাকি, সেই সাথে কাঁকড়াটাও খাবারটা খেতে খেতে উপরের দিক উঠে আসে, তখন ছাগল জল কাটিয়ে কাঁকড়াটাকে ধরে নিই। তো এইভাবেই আমরা কাঁকড়া ধরে থাকি মেনলি। তো বেশ অনেকগুলি কাঁকড়া এইভাবে ধরেছি আমরা, যেগুলো দিয়ে আমরা বিরিয়ানি বানিয়েছি। দেখতে থাকুন, কাঁকড়া দেখা যাচ্ছে কি? দাঁড়া, হ্যাঁ এই তো এক্ষুনি এই কটা কাঁকড়া আমরা ধরলাম। আগেও অনেক কাঁকড়া ধরা হয়ে গেছে, সেগুলো ঘরে আছে, কিন্তু রোদে রাখলে মরে যাবে, তো একসাথে সব কাঁকড়া ধরা হয়নি। আর এই আমাদের রান্নাঘর রেডি হচ্ছে, আমরা এখানে রান্না করব। এখনও সেটা কমপ্লিট হয়নি, কাজ হচ্ছে, হয়ে গেলে তারপরে এখানেই রান্নাবান্না শুরু হবে। আর এই দিদি, দিদি মেনলি কাঁকড়াগুলো তুলেছে, ও ভালো কাঁকড়া তুলতে পারে। এতগুলো কাঁকড়া ধরেছি, তো কাঁকড়াগুলো একটু ধুয়ে নিচ্ছি, একটু কাদা গায়ে লেগেছিলো, অনেক কাদা নোংরা লেগেছিলো, তো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি কাঁকড়াগুলো। ধোয়া হয়ে গেছে, চলা এবার কাপড়ায় ঢেলে নেবো। কাঁকড়াগুলো সব একজন অন্যজনকে কাপড়াচ্ছে, এইভাবে কামড়ে অনেকে দাঁড়ো ভেঙেও গেছে। এখন কাঁকড়াগুলো সব চুপ হয়ে গেছে। কালকে সারা দিন সুত ফেলে প্রায় আমরা 20 পিস মতো কাঁকড়া ধরতে পেরেছি। বড় ছোট সব মিলেমিশে আছে। একটা কাঁকড়ার তো সমস্ত দাঁড়োই ওরা নিজেরা নিজেদের মধ্যেই মারামারি করে ভেঙে দিয়েছে। সেটা কোথায় গেল বলতে, দুটোই দাঁড়ো ভেঙে দিয়েছে। এই যে একটা দাঁড়ো ভেঙে দিয়েছে, হ্যাঁ সে দুটো দাঁড়োই ভেঙে দিয়েছে পুরো। নাজেহাল অবস্থা। দাঁড়ো কি, পাশের ফেকোগুলো পাগুলোও ভেঙে দিয়েছে ওর। কাঁকড়াগুলো এবার ভেঙে নেবো, পুরো জ্যান্ত কাঁকড়া সবে মাত্র ধরা। এটা একদেরও যদি বড় আগে নিজেরাই ভেঙে ফেলেছে, আরেকটাদেরও আমরা ভেঙে নেব। এই যে হয়ে গেল ভাঙা, আরও একটা। এই পালাচ্ছে, পালাতে দেবো না। আরও একটা, এবার বড়টা নিয়ে না, এরপরে বড়টা ভাঙবি, ঠিক আছে? কেমন গালটা দেখেছি, ভেঙে নিচ্ছি। গালটা দেখেছিস,
এখন বন্ধুরা আমাদের উনুন জ্বালানো হয়ে গেছে আর আমাদের বিরিয়ানি হবে, কাঁকড়া ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে আর বাকি মশলাগুলো সব এখানে দেওয়া আছে। যা যা লাগবে সবই নেওয়া হয়ে গেছে। এটা আছে ঘি, এটা আছে রসুন বাটা, এটা আছে তেজপাতা, এটা আছে লবণ, এটা আছে লঙ্কার গুঁড়ো, এটা আছে বিরিয়ানির মশলা, এটা আছে, এটা কী জল আছে, এটা রোজ ওয়াটার আছে, এটা আছে সর্ষের তেল আর ওটা আছে কেওড়া জল, এটা আছে এটা আদা বাটা আর পেঁয়াজ এখানে আছে আর কাঁকড়াটাও এখানে ছাড়িয়ে পরিষ্কার করে রাখা আছে। এই কড়াতে কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এই তেলটা গরম হয়ে গেলে একে একে কাঁকড়াগুলো ছেড়ে দেবো, একটু ভেজে নেবো কাঁকড়াগুলো দিয়ে। একটু উল্টিয়ে নেবো কাঁকড়াটা, ওপাশটা ভাজা হয়ে গেছে। ও কাঁকড়া ভালো ঘি হয়েছে রে কিন্তু। হ্যাঁ, কাঁকড়াগুলো আগেবারে যেমন কাঁকড়াটা বেশি ঘি ছিল না, কিন্তু সেই তুলনায় এবারে কাঁকড়াগুলোতে ভালোই ঘি হয়েছে। আর ঘি হওয়া কাঁকড়া খেতে খুবই সুন্দর লাগে। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলো তুলে নেব। এবারে কাঁকড়া ভাজা তেলে আলুগুলো ভেজে নেব সুন্দর করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার একটু তেল দিয়ে দেবো, এই তো বিরিয়ানি তো তাই একটু তেল একটু বেশি দিতে হবে। এতে আছে তেজপাতা, লবঙ্গ, এলাচ, মিষ্টি কাঠ, এগুলো সব এই গরম তেলের উপর দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি, একটু বেরেস্তার মতোর জন্য তুলে রাখবো। একটু লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি এটা হয়ে যেত, কিন্তু লবণ দেবো না, যেহেতু বেরেস্তা করবো তো লবণ দেবো না, তাহলে ভালো বেরেস্তাটা ভালো হবে। বেরেস্তার জন্য হাফটা তুলে নিচ্ছি আর হাফটা দিয়ে আপাতত রসুনটা দিয়ে দিচ্ছি। রসুন নাড়িয়ে নেব আর রসুনের কাঁচা গন্ধ, রসুনের তেল বেরিয়ে গেছে। এবার একে একে মশলাগুলো দিয়ে দেব, লবণ স্বাদ মতো, লঙ্কা, একটু নাড়িয়ে নিলাম, হলুদের গুঁড়ো আর একটু দিয়ে দেব, আদা, এবার সবগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দেড়েগুলো এক একে দিয়ে দেব, সমস্ত দেড়েগুলো একটা ফেঁকাও দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিয়ে আলুগুলো এর উপর দিয়ে দেব। এই যে ভাজা কাঁকড়াগুলো যে ছিল সেগুলো দিয়ে দেবো, আমি হলুদ দিইনি তো, হলুদ দিয়ে ভাজিনি, যার জন্য একটু সাদা মতো দেখাচ্ছে, দিয়ে একটু নেড়ে নেবো।
গোলাপ জল দিয়ে দেব, এই গোলাপ জল দিয়ে দিচ্ছি। কেওড়ার জল কালারটা এসছে কিন্তু অসম্ভব সুন্দর। এটা হয়ে পড়েছে, এবার ভাতটা বসিয়ে দেবো। আমরা ভাত এখনো বসাইনি, ভেজানো আছে। এবার ভাতটা বসিয়ে দেবো, চালটা ভিজিয়ে রেখেছি এক ঘন্টার মতো হচ্ছে, এবারে ভাতটা বসিয়ে দেবো। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি একটুর উপর, বিরিয়ানি মশলা ভেজে শিলে গুঁড়ো করা। এই চালটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছি, এই চালটা এবার বসিয়ে দেবো, ধুয়ে রাখছি। কাঁকড়া আলু কষাটা আমাদের রেডি, এই ঢাকনা দিয়ে এবার তুলে নেবো, এটা নিয়ে রেখে দিয়ে আমরা ভাতটা বসিয়ে দেবো। মাটি হাঁড়িতে বিরিয়ানি, বিরিয়ানি কেন, সমস্ত রান্নার মাটি হাঁড়িতে টেস্টই আলাদা, তার জন্য আমরা মাটির হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িতে এবার জল দিয়ে দেবো, এই জলটা গরম হলে এই ফুটবে, তারপর জল চালটা দেবো। এই জল গরম হয়ে গেছে, এবার চালগুলো এক একে দিয়ে দেবো। চাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে ঢেকে দিলাম। এই ভাতটা নামিয়ে নিয়েছি, নিয়ে জল ঝারিয়ে নিয়ে এবার ঘিটার মধ্যে মাখিয়ে নেবো ভাতের মধ্যে। একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, একটু ছাঁকিয়ে নেবো, পুরো ভাত ময়সা মাখিয়ে নেবো। ভাতে একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। ভাতে তো মশলা মাখানো হয়ে গেছে, এবার এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল, ফুড কালার একসঙ্গে মিক্স করে রেখে দিয়েছি। আর এটাতে আতর, এই পেঁয়াজের বেরেস্তা, আর এটা কাঁকড়ার সেই কষাটা রাখা আছে, একে একে সব দিয়ে দেবো ওর মধ্যে। এটা সুন্দর করে সাজিয়ে ভাতটা এর উপর দিয়ে দেবো। এবার কাঁকড়া কয়েকটার উপর দিয়ে দেবো। এই কালার জল এগুলো দিয়ে দেবো, একটু বেরেস্তা দেবো। একা একা সব দিতে থাকবো। বিরিয়ানি পুরো রেডি, এবারে ভাবে দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম, এবার ভাবে বসিয়ে দেবো। দেখুন আমাদের বিরিয়ানি হয়ে রেডি হয়ে চলে এসছে, প্লেটেও সাজানো হয়ে গিয়েছে। খেতে কতটা সুন্দর আশা করি ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে, অসম্ভব সুন্দর খেতে হয়েছে। আমি খেয়ে দেখেছি, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমি প্লেট সাজিয়ে দিদিকে দিয়ে দিয়েছি, এবার দিদি টেস্ট করবে, দেখি দিদি কি ফিডব্যাক দেয় নেটে। একটা কাঁকড়া দাঁড়ো খা, এবারে ছোট থাক, তোরা বড় কাঁকড়া দাঁড়ো খেয়ে দেখা। শ্বাস হয়েছে রে কামড়ার কাঁকড়াটা দিয়ে, শ্বাস ভরা আছে তাই না?
দেখুন দিদিরও খেয়ে খুবই ভালো লেগেছে বিরিয়ানিটা, হেভি টেস্ট, আর সত্যি খেতেও খুবই সুন্দর হয়েছে।